তোমার ঠাম্মা যতই বড় অফিসে চাকরি করুন না কেন, যাই করুন না কেন, এগুলো মানবার ক্ষমতা তো ওনার নেই। তাই দুই বাড়ির পক্ষ থেকে মেনে নেবে না বলে ওরা আলাদা হয়ে যান। তোমার কাকু কলকাতায় ফিরে আসে। তোমার কষ্ট হয়েছিল এটা শুনে? হ্যাঁ, এত কথা বলি, এত কিছু এত সহজে মেনে নি। হ্যাঁ, এটা ভাবতে কষ্ট হয়েছিল যে আমি ছাড়া ওর জীবনে কেউ ছিল। কোনোদিন এটা স্বপ্নেও ভাবিনি, ধারণাতেও আসেনি, কিন্তু কি করা যাবে, হতেই তো পারে, এটাই তো বাস্তব, এটা স্বাভাবিক। তখন সম্পর্ক ছিল বহু বছর আগে, তারপর সেসব চুকে বুকেও যায়, তার অস্তিত্বও নষ্ট হয়ে যায়। তাহলে তুমি আপসেট ছিলে কেন? দেখো, মাথা তো সব থেকে খারাপ জায়গা, মাথা তো বিভিন্ন রকমভাবে মানুষকে ভাবায় না? মাথার মধ্যে এত রকম চলছে, এত রকম ভাবছি, এত কিছু মনে হচ্ছে, তার তো একটা ছাপ পড়ছে, সেই জন্য খারাপ ছিলাম। আচ্ছা, তাহলে তাহলে খিলখিলদের বাবা কে? সেটা নিয়েই তো বড় প্রশ্ন ছিল। চলো। কাকিমা, কি হয়েছে, হাত ঠান্ডা হয়ে গেছে কেন? এত কি হয়েছে? এত চিন্তা করো না, এত টেনশন করার মতো কিছু নেই। কাকু কথা বলেছেন ময়ূরাক্ষীর সঙ্গে, কথা বলে সত্যিটা জেনেছেন। খিলখিলকে ময়ূরাক্ষী কুড়িয়ে পেয়েছিল। এবার এমন বোকা মেয়ে, ও কোনোদিনও খিলখিলকে জানাতে চায়নি যে খিলখিলকে ও কুড়িয়ে পেয়েছে, সেই জন্য সারা পৃথিবীর কাছে এক ঘরে হয়ে আছে। তুমি ভাবো, সত্যি কোনোদিন চাপা থাকে সেই তো আমরা জানতে পারলাম। আমি খিলখিলকে বলেছি মার থেকে সত্যিটা জানবে। যাক বাবা। যাক বাবা কেন, না যদি সত্যি কোনোদিনও এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে? তাহলে আমি ওদের সম্পর্ককে সম্মান দিতাম। কিভাবে সম্মান দিতে? বাড়ি থেকে চলে যেতাম। দেখো কাকিমা, কি আমি কোনো দিনও তোমার কাকুকে কারোর প্রতি অবিচার করতে দেব না, আর নিজে তো করবই না। বাচ্চা মেয়েটার কি দোষ যদি এরকম ঘটনা ঘটে থাকতো? তার থেকে আমি চাইতাম ওরা সম্মানের সঙ্গে এই বাড়িতে থাকুক, তাই না? কাকু এরকম কোনো ঘটনা ঘটতেই দিত না কখনো। কেউ চায় না কোনো ঘটনা ঘটে যাক, জানো তো, ইচ্ছে করে কেউ কোনো ঘটনা ঘটায় না, ভুল হয়ে যায় মানুষের, পরিস্থিতি ভুল করতে বাধ্য করে, মানুষের জীবন তো। আর একবার যদি ভুল হয়ে যায় না, সেই ভুলের দায় মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়, আর সেটা কোনো একজনকেই বেড়াতে হয়।